শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখবো যে আমাদের ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সে অ্যাসাইনমেন্টের কাভার পেজটা কেমন হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে শিখবো আমরা এই ক্লাসে বাংলায় কাভার পেজটা তুমি কেমন করে লিখবা, যদি সেটা তোমার বাংলা রিলেটেড যে কোনো সাবজেক্ট হয়, সেটা বাংলা হতে পারে, ধর্ম হতে পারে, গণিত হতে পারে, বিজ্ঞান হতে পারে, কৃষি হতে পারে, হ্যাঁ, তবে ইংলিশ ছাড়া। তো শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে যারা ক্লাস সিক্সের স্টুডেন্ট আছে, তোমাদের জন্য একেবারে এটা নতুন একটা বিষয়, আর তাছাড়া যারা সেভেন থেকে নাইন পর্যন্ত আছো, তারা কিন্তু গতবার 2020 সালেও এটা করেছো, সো তোমাদের কাছে অনেকটা পরিচিত। কিন্তু যারা বিশেষ করে ক্লাস সিক্সের স্টুডেন্ট, তাদের কাছে অনেক বেশি নতুন। তো চলো আমি আমার পক্ষ থেকে তোমাদের এ বিষয়ে কতটুকু হেল্প করতে পারি একটু দেখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, যখন তুমি একটা অ্যাসাইনমেন্টের একটা কাভার পেজ করবা, কাভার পেজ বলতে অ্যাসাইনমেন্টে তোমার উপরে সর্বপ্রথম যে পেজটা থাকবে সেটা, আর পেজটা তুমি প্রথমত একটা অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হবে সে বিষয়েও তোমার ধারাবাহিক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। সো সবসময় আপডেট ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে, বেল আইকনটি বাজিয়ে রাখবা। তো শিক্ষার্থী বন্ধুরা, কাভার পেজের জন্য তোমাকে প্রথমে যে পেজটা থাকবে সেটাকে একটা বর্ডার করে নিতে হবে, দ্যাট মিন্স টোটাল একটা বক্স করতে হবে। হ্যাঁ, আমি যেমন একটু আঁকা বাঁকা করেছি, তুমি চাইলে এটা সোজা করতে পারো, তুমি চাইলে এখানে কিন্তু এভাবে ডাবল আঁকা বাঁকা করে দিতে পারো, তুমি ডিফারেন্ট কালার ইউজ করতে পারো, তুমি এগুলোতে কোনোভাবে ফুল করে দিতে পারো। এক কথায় তুমি তোমার মতো করে, তোমার কাছে যেটা ভালো লাগবে, তুমি তোমার রুচিশীলতা দিয়ে এটা তৈরি করবে। তুমি ডিফারেন্ট কালার পেন ইউজ করতে পারো, কিন্তু লাল কারি ছাড়া। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাকে এখানে কী করতে হবে। আমি যেমন আমার নিজের মতো করে লিখেছি এখানে যে কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন। তুমি এটা অন্য কিছু লিখতে পারো, এলাইনে নাও লিখতে পারো, তুমি জাস্ট শুরু করতে পারো যে অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন, তোমার ইচ্ছে, তুমি যত রকম করে এটা সাজাতে পারো। আমি এটা একটু রাউন্ড করে লেখার চেষ্টা করেছি, তুমি তাহলে সোজা লিখতে পারো, অসুবিধা নেই। কিন্তু যে বিষয়গুলো আমাদের থাকাই লাগবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তারপর তুমি এখানে বিদ্যালয়ের নামটা দিয়ে দিলা, যে তুমি কোন স্কুলে পড়ো। আমি ধরো দিয়েছি যে নয়লাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, হ্যাঁ, একটা স্কুলের নাম দিয়েছি। তুমি তোমার মতো যে কোনো একটা স্কুলের নাম দিতে, মানে তোমার যেটা বিদ্যালয়ের নাম সেইটা দিবা। তারপরে দেখো যে অ্যাসাইনমেন্টের শিরোনাম, তারপর তুমি কী অ্যাসাইনমেন্টটা লিখতেছ, হ্যাঁ, যে তোমার এক কথা অ্যাসাইনমেন্টের শিরোনাম বলতে বিষয়টা না, দ্যাট মিন্স কোন বিষয়ের উপর সেটা না, তোমাকে কিসের উপর লিখতে বলা হয়েছে। যে মনে করো বলা হয়েছে যে টিউব অয়েল স্থাপনের জন্য চেয়ারম্যানের কাছে আবেদন, সেটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের শিরোনাম, এরকম হতে পারে। হ্যাঁ, তারপরে শিক্ষার্থী বন্ধুরা, এক কথায় শিরোনামটা হচ্ছে গিয়ে টাইটেল। টাইটেল আমরা ভালোই বুঝি, কিন্তু শিরোনাম বুঝতে একটু সমস্যা হয়। হ্যাঁ, এবার দেখো আমি এখানে মোটামুটি একটা দুইটা পার্ট করে নিয়েছি। এখানে হচ্ছে কি, তোমার বাম সাইডে রয়েছে কি যে নাম, দ্যাট মিন্স তোমার নাম এখানে দিবা। এখানে বাবা মায়ের নাম দেওয়ার কোনো প্রয়োজন নাই, বেশি অবস্থান রাখা পিতামাতা কোনো প্রয়োজন নেই, তুমি তোমার নাম দিবা। বিষয়, দ্যাট মিন্স তুমি বাংলা লিখছো না ইংরেজি লিখছো, ইংরেজি হলে তো ইংরেজি কাভার পেজ হবে না, তুমি সমাজ লিখছো না বিজ্ঞান লিখছো, হ্যাঁ, সেখানে বিষয়ের নামটা হবে। তারপর শ্রেণী, তুমি কোন শ্রেণীতে পড়ো, যদি তোমাদের শাখা থাকে স্কুলে তাহলে সেটা শাখা দিবা, আর 9-10 হলে বিভাগ থাকবে সেটা হচ্ছে বিভাগ দিবা, না হলে না থাকলে এটা অ্যাভয়েড করবা। এবার রোল অথবা আইডি, রোল থাকার কথা না কারো, তারপরেও যদি এনিওয়ে সিরিয়াল করা থাকে সেটা দিতে পারো, অথবা আইডি নাম্বারটা দিয়ে দিবা। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমার অভিভাবকের মোবাইল নাম্বারটা অবশ্যই দিবে, কারণ যে কোনো প্রয়োজনে তোমার সঙ্গে যোগাযোগ করতে হতেই পারে। অভিভাবকের মোবাইল নাম্বারটা কিন্তু মাস্ট, অ্যান্ড অভিভাবকের স্বাক্ষর, যে হ্যাঁ, তোমার গার্ডিয়ান এখানে তোমাকে স্বাক্ষর করছে যে আমার বাচ্চা নিজে অ্যাসাইনমেন্টটা লিখেছে, আমার অন্য কারো কাছ থেকে লিখে নেয়নি। নেক্সট ওয়ান, তুমি ডান সাইডে দিতে পারো যে জমাদানের তারিখ, মানে তুমি কয় তারিখ জমা দিচ্ছ। তারপরে দিবা যে তত্ত্বাবধানকারী শিক্ষকের নাম, মানে তুমি যে বিষয়টার উপর অ্যাসাইনমেন্ট লিখলা এটা কোন স্যার নেয় বা কোন ম্যাম নেয়, হ্যাঁ, তুমি সেই টিচারের নাম দিবা। মনে করো যদি ইংরেজি হয়, আমাদের যারা স্টুডেন্ট, আমি যখন যে ইংরেজিটা পড়াই সেখানে, তারা এখানে শিক্ষকের নাম দিবে কি যে রাফি আহমেদ। তারপর পদবী দিল যে সহকারী শিক্ষক, মানে তোমার শিক্ষকের যেটা পদবী, হ্যাঁ, অনেক সময় হেড হতে পারে, অনেক সময় অ্যাসিস্ট্যান্ট হেড হতে পারে, অনেক সময় সহকারী শিক্ষকও হতে পারে। যাই হোক, এরপরে দেখো যে শিক্ষক কর্তৃক মূল্যায়নের একটা অবস্থান থাকবা, সেটা হচ্ছে গিয়ে অতি উত্তম হতে পারে, সেটা উত্তম হতে পারে, ভালো হতে পারে, অথবা অগ্রগতি প্রয়োজন, এটা কিন্তু তুমি দিয়ে রাখবা। আমরা জাস্ট তুমি যেটা হচ্ছে রেজাল্ট তোমার, সেখানে একটা টিক দিব যে হ্যাঁ, তোমারটা খুব ভালো হয়েছে, অথবা উত্তম হয়েছে, অথবা ভালো, অথবা অগ্রগতি প্রয়োজন রয়েছে। এবার মন্তব্যের একটা জায়গা রাখবা, কারণ অনেক সময় তোমার অ্যাসাইনমেন্টটা তুমি ভুল লিখে ফেলেছো, মানে একেবারেই
পুরোটাই কনটেক্সট থেকে বাইরে, অথবা তুমি কারো দেখে দেখে লিখে নিয়েছো, অথবা তুমি পুরোটাই বই থেকে তুলে ধরেছো, আমরা কিন্তু সেখানে মন্তব্যের ঘরে কোনো কোনো সময় প্রয়োজন বোধে কিন্তু এখানে কিছু লিখে দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তুমি এর চেয়ে অনেক সুন্দর করে অ্যাসাইনমেন্টের কভার পেজটা তৈরি করবে। আর তোমাদের যে কোনো পরামর্শ, যে কোনো ইচ্ছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট ক্লাসে তোমাদের জন্য থাকছি যে তুমি এই কভার পেজটা কীভাবে ইংরেজিতে করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।